নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। রাত পোহালে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার ঠিক পরদিনে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং রাত পোহালে উচ্চ মাধ্যমিক। ঠিক তার আগেই এবার বলা হচ্ছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের আচমকা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কি সেই উদ্যোগ, অবশ্যই আপনাদের সামনে বিস্তারিত সরাসরি তুলে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে অনিবার্য কারণে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকল বিদ্যালয়ে প্রধানদের অবগতির জন্য জানাচ্ছে যে এখনো যে সকল ছাত্র ছাত্রীর 2024 সালের মাধ্যমিক এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদনপত্র জমা করতে পারেনি বা কোনো কারণবশত তারা এখনো সেই আবেদন তারা জমা দেয়নি, সেক্ষেত্রে এবার বলা হচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে তাদের রেজিস্ট্রেশন এছাড়াও এনরোলমেন্ট সার্টিফিকেট পূরণ করা এবং 1M এবং 1H ফর্ম নিয়ে 29 জানুয়ারি 2024 বিকেল 4টার মধ্যে পর্ষদ অফিসে এসে যোগাযোগ করতে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বলা আছে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সে আচমকা উদ্যোগ হোক, কিন্তু সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা যেন এই বছরে গুরুত্বপূর্ণ যে বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষা থেকে তারা যেন পিছিয়ে না থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীরা যেন এই বোর্ড পরীক্ষায় বসতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে আচমকায় একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ অনিবার্য বশত যদি কেউ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রধানদের বিশেষ করে অবগত করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এখনো যারা ছাত্র ছাত্রীরা তাদের 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য তারা আবেদন করতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বলা হচ্ছে যারা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এবার 2024-এর যারা আবেদন করতে পারেনি তাদেরকে অবশ্যই 29 ফেব্রুয়ারি অর্থাৎ আজ ঠিক বিকেল 4টার মধ্যে পর্ষদ অফিসে যোগাযোগ করতে এবং গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করতে, এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে রেজিস্ট্রেশন এছাড়াও এনরোলমেন্ট সার্টিফিকেট তাদেরকে প্রদান করা হবে। এই বিষয়ে যেন অবশ্যই তারা পর্ষদ অফিসে যান এবং সরাসরি তাদের সাথে যেন যোগাযোগ করেন, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।